जगन्नाथ प्रतिटा हृदय किन्तु जगन्नाथ शक्ति विराज करछे जगन्नाथ और आमरा সেই জগতে কেউ সেবক কেউ পথিক কেউ ভক্ত কেউ সাধু কেউ ব্রাহ্মণ কেউ ঋষি তাদের সকলকে সকল সংসারকে তিনি দেখতে আসলেন যেমন প্রভু জগন্নাথের সেই আসন আসনে বসে সমস্ত তার সেই ছাপ্পান্ন ভোগ সবকিছু তার যে সংসার জগন্নাথের যে সংসার সেই সংসার বিশ্ব সংসার তাহলে সেই সংসারকে তিনি যেমন সচল রেখেছেন তেমনি ওই প্রভু জগন্নাথের যে যাত্রা আশা সকলকে দর্শন করবার জন্য কে কেমন আছে কার কি কর্ম ঠিক সম্পাদন হচ্ছে সেই যাত্রাই কিন্তু তার এই রথযাত্রা আর সেই রূপে আমরা দেখছি স্বয়ং শ্রীরামকৃষ্ণকে আজকে স্বয়ং শ্রীরামকৃষ্ণের কাছে যদি আমরা প্রার্থনা করি হে প্রভু আমার এই সংসারের এই কাজগুলো বড্ড আটকে গেছে কেউ তার সংসার হয়তো চালাতে পারছে না একটা পূজার কাজ করছে পূজারীর কাজ কেউ হয়তো সেই পূজারীর সঙ্গে সেবক হিসেবে কাজ করছে তা আমরা যদি প্রভু শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করি হে প্রভু আমাকে একটা কর্মীর সন্ধান দেবে সেই যে ব্যাকুলতা সেই ব্যাকুলভাবে আকুলভাবে যখন আপনি আপনাকে সমর্পণ করছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণের কাছে তখন সেই স্বয়ং শ্রীরামকৃষ্ণ আপনার সেই কর্মের যাত্রাকে শুরু করে দিচ্ছে ঠাকুর একটা সুন্দর বুদ্ধি দিয়ে দিলেন তাতে তার কর্মটা সম্পাদন হচ্ছে যে সংসার অচল অবস্থায় আসছে সেই সংসারেও তিনি প্রভু আমি তোমাকে ধরে এই সংসার চালাচ্ছি দেখো না প্রভু আমার এই সন্তানটির একটা কর্ম কেমন করে একটা কর্ম ও জোগাড় করবে তার সেই বারবার পরীক্ষা দিচ্ছে চাকরি সেই পদ সেই ইন্টারভিউ হয়ে বন্ধ হয়ে পড়ে আছে কারণ হয়তো মেয়ে চাকরি পায়নি কি তার জীবন সঙ্গিনী পেয়েছে অথচ বিবাহর কাজটা সম্পাদন করছে না তাও যদি সে সেই প্রার্থনা করে ঠাকুরের কাছে স্বয়ং শ্রীরামকৃষ্ণ সেই যাত্রা শুরু করে দেবে সেই রথযাত্রা সেই আত্মার চাহিদার যাত্রা আত্মার আকুল লতার সেই চাহিদা সেই যে যাত্রা সেই যাত্রা থেকে আমরা আজকে ফিরছি কোথায় উল্টো দিকে উল্টো রথ সেই যেমন প্রভু জগন্নাথ তার সেই মাসির বাড়ি গেছেন কত আনন্দ সেইখান থেকে সেই কর্ম সম্পাদন করে তার সেই ফেরা
আবার তারই আসনে। তাহলে তিনি কেন বেরিয়েছিলেন এই যাত্রায়? এই মহাবিশ্বের কর্মটা যেখানে যেখানে আটকে আছে সেইটাকে সম্পাদন করবার জন্য তার এই ফিরে আসা। তাই তো সেই উল্টোরা যে আমাদের যে প্রভু শ্রী রামকৃষ্ণ সারদামা স্বামীজি, এই যে ত্রয়ী, সেই ত্রয়ী যেন আমরা সেই বলদেব, সুভদ্রা আর প্রভু জগন্নাথ, যেন এক মূর্তি। একার দান শ্রীরামকৃষ্ণ কখনোই সেই রথ উৎসব বলুন আর পুরীর সেই সিংহদ্বার, সেই জগন্নাথের মন্দির দর্শন তিনি কখনোই যেতে চাইতেন না। এবং তিনি ভক্তদের বোঝাতেন যে দেখো আমরা যদি যাই, আমি যদি যাই তাহলে কি হবে, আমার এই দেহ বিলীন হয়ে যাবে। ঠাকুর জানতেন, তাই কোনোদিন তিনি পুরীর সেই প্রভু জগন্নাথকে মনে প্রাণে কিন্তু তিনি দর্শন করতেন। আমরা যেমন আজই ধ্যানে বসে মনে প্রাণে দর্শন করছি সেই পুরীর জগন্নাথ, আমাদের সেই শ্রীরামকৃষ্ণের যে প্রথম কেল্লা, সেই ভবদারিণীর মন্দির, সেই যেন একটা রথরূপী মন্দির। সেই মন্দির, সেই দক্ষিণেশ্বরের মন্দির একটা রথের আকৃতি। দেখুন কেমন ভাবে সেই রানী রাসমণি আসন পাতলেন। ওই মন্দিরে যে গম্বুজগুলো যেন সেই অপূর্ব একটা, দূর থেকে দেখা যায় যেন একটা রথ দেখতে পাচ্ছি। সেই কিন্তু প্রথম শ্রীরামকৃষ্ণের প্রথম কেল্লা। সেই কেল্লায় বসে তিনি আর ঠাকুরের, আমার ঠাকুরের ঠিক শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় রথ, দ্বিতীয় কেল্লা বলরাম মন্দির। সেই বলরাম মন্দিরে ওখানে ঠাকুরের যেন সেই অপূর্ব ভাবে রথযাত্রা পালন, সেই রথ উপলক্ষে শ্রীরামকৃষ্ণের যে প্রাণময় ভক্ত বলরাম বাবু, তিনি আন্দাজ করতে পেরেছিলেন এই সেই জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ। আমরা যত রকম আমাদের সেই প্রভুর আরাধনা করি, তাকে যতবার আমরা দর্শন করি, শ্রীরামকৃষ্ণের সেই ত্রয়ীর মূর্তি, তখন মনে হয় যেন এই তো সেই দেহি জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ। তাই তো আজকে আমার এই একটা ছোট্ট পর্ব শ্রীরামকৃষ্ণ তার যে সকল
সন্ন্যাসী বর্গ কি, তিনি কি করছেন? তিনি কর্ম থেকে এক নতুন অধ্যাত্ম কর্মে সাধনায় বসাচ্ছেন। কেন? এই মহাবিশ্বকে একটা সুন্দর শান্তির পথে তিনি টেনে নিয়ে আসছেন সন্ন্যাসীদের দ্বারা। সকল সন্ন্যাসী বৃন্দ যেন সেই রথের এক একটা জ্বালিত আলো মাত্র। সকলেই আত্মসমর্পণ করছে এই মহাবিশ্বে, এই সমাজ ব্যবস্থায়, এই যে দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে মানুষ যে কষ্ট পাচ্ছে, ঠাকুরের সঙ্গে আজকে একটা সেই দূরত্ব হয়ে যাচ্ছে। কতদিন কত ভক্ত তার এই আসনে আসতে পারেনি, আসতে পারছে না, প্রাণের আকুতি। বেলুড় মঠ, বেলুড় মঠে গিয়ে সেই মন্দিরের মধ্যে সেই যে জগন্নাথ রূপী রামকৃষ্ণ যেখানে রয়েছেন তাকে দর্শন করবার জন্য সেই মন্দিরে, সেই মঠে আজ প্রবেশ করা হচ্ছে না। যত ভক্ত হাকুলি বিকুলি করছে কবে সেই বেলুড় মঠ খোলা হবে, কবে বেদান্ত মঠে আমরা যাব, এই বেদান্ত মঠের সেই সমগ্র বক্তাদের কাছে কত কাছে বসে ঠাকুরের কথা শুনব, আর ঠাকুর আমাদের সেই শক্তির রশি দিয়ে টেনে নিয়ে যাবেন কোথায়? সেই জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ তিনি আমাদের টেনে নিয়ে চলেছেন ভক্তির পথে, অধ্যাত্মের পথে। এই অধ্যাত্মের পথে তিনি আমাদের নিয়ে চলেছেন। আজ আমরা শ্রীরামকৃষ্ণের এই যে দেহী জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ তার যে রূপ কত মানুষকে যেন আমরা দেখতে পাচ্ছি, বারবার ঠাকুর আমাদের সেই আলোর স্বর্গে টানছে না, আমাদের টেনে টেনে নিয়ে যাচ্ছে সেই ভক্তির পথে, সেই সমাজ রক্ষার পথে। এই সমাজে যতগুলো আশ্রম আছে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যেখানে শ্রীরামকৃষ্ণকে টেনে নিয়ে যাওয়া হয়েছে বা শ্রীরামকৃষ্ণ টেনে নিয়ে চলেছেন তার ভক্তদের, সেই যে টান সেটাকেও তো আমরা সেই যাত্রা বলব। তাহলে এই জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন, আর তিনি স্বয়ং বলতেন মা জগজ্জননী, সেই সারদা মা, তিনিও ঠাকুরকে সেই পুরীতে যেতে দিতেন, চাইতেন না জোর করে। আমাদের সেই শক্তি, সেই শক্তি সর্বত্র বিরাজ করছে জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণের রূপের মধ্য দিয়ে। সমগ্র মহাবিশ্বের সকল জায়গায় যেন তার সেই সন্তানেরা সেই অধ্যাত্ম পথে তিনি তাদেরকে নিয়ে আসছেন, এই সমাজ রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য। সেই যে স্বদেশী কথা, সেই যাত্রা, সেই যাত্রা
আজি রথযাত্রা রূপে তিনি সেই জগন্নাথ শক্তিতে জগতের না। তাই তো আমরা বলি প্রভু জগন্নাথকে কত রূপে কত জন প্রণাম করছে। ওম নমো জগন্নাথ নমো, এই যে কত রূপে কত ভাবে প্রভু জগন্নাথকে প্রণাম করছে, সেই প্রণাম আমরা যেমন স্বয়ং শ্রী রামকৃষ্ণকে স্মরণ করি, সেই স্মরণে শরণান্বিত হয়। প্রভু স্মরণ তব দয়া, হে প্রভু সেই দয়া দিয়ে আমাদের জীবনকে সমস্ত মলিনতা ধুতে হবে। আর তোমার যদি যাত্রা আজ আমাদের মধ্যে আসে, আপনি স্মরণ করছেন শ্রীরামকৃষ্ণ, আপনি স্মরণ করছেন স্বয়ং জগন্নাথকে, সেই জগন্নাথ রূপী, সেই জগন্নাথের রূপ যেমন আমাদের মনে প্রাণে মধ্যে প্রকাশিত হচ্ছে অনুভবে, তার যে ছবির মতো ঠিক শ্রীরামকৃষ্ণ তেমনি যখন আমরা ধ্যানরত, শ্রীরামকৃষ্ণের ধ্যানে যখন আমরা মন দিতে পারি তার কৃপায়, তখন আমাদের সেই ঘরে বসে আজই দুর্বিষহ অবস্থার মধ্যে রথ যাত্রা দেখতে না পেরেও সেই গৃহের মধ্যে জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণকে আমরা দর্শন করছি, সেই দেহে প্রতিটা দেহের মধ্যেও সেই যে বুদ্ধি সেই যেন সারথি, সারথি রূপে চলছে। আর আমাদের এই ষোলটি সেই প্রতিটা মানুষের যে রথের যেমন ষোলটা চাকা, ঠিক তেমনি আমাদেরও সেই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ওই ছটা স্মরণীয়। আর আবার সেই ক্ষিতি অব মরু তেজ বোম এই যে কর্মেন্দ্রীয়, আর চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই যে ষোলোটা, এই যে ষোলোটা শক্তি, ষোলোটা ভাবনা, ষোলোটা রূপ, সেই কিন্তু সেই রথের চাকা। দেখুন কত রকম মহাজনেরা কি অপূর্ব ব্যাখ্যা দেয়। আবার এই 206টি হাত সেগুলো কিন্তু একই, সেই 206 রকমের 6টা কাঠের টুকরো দিয়ে প্রভুর রথ তৈরি। তাহলে সেই দেহই রথ আজ আমাদের কে টেনে নিয়ে চলেছে, কর্মে, কারোর কর্ম কিন্তু বেঁধে থাকবে না, থাকে না। মায়েরা বলে না, কেউ যদি আজকে কর্ম করতে না আসে তার গৃহে, সেই কর্ম কি বেঁধে থাকবে, থাকে না, সেই কর্ম কিন্তু চলে। আমাদের আকার কিন্তু তিনি সেই কর্মের দ্বারা আনছেন, তাহলে এই তো সেই রথচক্রের যাত্রার পথে আমরা চলেছি, দূরে দূরান্তে সেই অনন্তের পথে। আর ঠাকুর আমাদের শ্রীরামকৃষ্ণ কি অপূর্ব ভাবে
আশ্রম তৈরি করেছে, আশ্রমের যে সংগঠন, তার জ্ঞানে, তার বুদ্ধিতে, তার ভাবনা, তার সেই অধ্যাত্ম শক্তিতে এক একটা রথশক্তির মতো এগিয়ে চলেছে। আর সব জায়গাতেই সেই জগন্নাথ রূপী ভক্ত প্রতিটা শরীরে সেই তিনি কবিতা বলেছেন, শুনতে মানুষ ভাই হৃদয়ের মতো মন্দির কাবা ত্রিভুবনে আর না। এই তো মন্দির, এই তো মসজিদ, মসজিদ এই তো সেই সর্বধর্ম সমন্বয় রথ শ্রীরামকৃষ্ণ। আর যদি আমরা ঠাকুরের কাছে এসে শরণাপন্ন হই, আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান সেই শ্রীরামকৃষ্ণের যে রথসঙ্গ, যে আশ্রম, একটা সুযোগ দিয়ে আমাকে চালিয়ে নিয়ে চলেছে, সেটা কি যাত্রা নয়? তাহলে তিনি প্রতি মুহূর্তে আমাদের প্রভু, আজ একটা মেয়ে প্রাণপণে বলছে, ঠাকুর আজকে আমি চাকরিতে জয়েন করতে যাচ্ছি, তোমাকে প্রণাম করে যাচ্ছি, আমার এই কর্মসুযোগের যাত্রাটা তুমি তুমি সেই চালনা করে দিও। সেই যে যাত্রা, একটা শিশু তার যে আকুতি, একটা মায়ের যে আকুতি, একটা বৃদ্ধর যে আকুতি, সে বয়স হয়ে গেছে আর তার কোথাও স্থান নেই, হয়তো তাকে সেই বৃদ্ধাশ্রমে পড়ে থাকতে হচ্ছে কর্ম অনুযায়ী, কিন্তু সেও যদি ভাবে যে আমাকে তো স্বয়ং ঠাকুর চালিয়ে নিয়ে এসেছে আজ এই 70-80 বছর পর্যন্ত, তাহলে এই আয়ুর স্বর্গে কে শান্তিতে সুস্থভাবে সুস্থ জীবনে টেনে নিয়ে চলেছে? অনেক মহারাজ আছেন, তারা ওষুধ টষুধ পছন্দই করে না, খায়ও না, খেতেও চায় না, কে তাদের সারিয়ে তুলছে? ঔষধ সম হয়ে তাহলে এই যাত্রা, আমি এই যাত্রার কথা বলছি, এই যাত্রা থেকে ফেরা, আমি শান্তির পথে ফিরছি, সেই তো উল্টো রথ। শিশুকালে যে কষ্টেই আমার জীবন চলুক না কেন, আজ যে ফিরছি, আজ যে সেই উল্টো দিকে ফিরছি, কোথায়? শান্তির পথে। সে আমাদের কে নিয়ে চলেছে? সেই প্রভু জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ। তাই আপনাদের এই ভাবনা, এই ভালোবাসা, এই শ্রদ্ধা আরেকটি মানুষ যাতে শ্রবণ করতে পারে, যাতে দর্শন করতে পারে, এতে কোনো খরচ নেই। আপনারা আর একজনকে যেন ঠাকুরকে স্পর্শ করলেন, এইরকম একটু সাবস্ক্রাইব করলেন, একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন। কাকে শেয়ার করছেন? যে শোনেনি, যে দেহী জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ, এই ভাবনা, এই পরিবেশন, এও তো প্রসাদ, তার কর্ণে প্রকাশিত হবে সেই শ্রীরামকৃষ্ণের রূপকে।
সেই আমাদের দান, সেই পদ সেই ভাবনা নিয়ে আজকে আমার এই ক্ষুদ্র ভাবনা শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠে এই আসন থেকে এখানে এইটুকু বলে সকলকে আবার বলবো, আপনাদের আর একজন মানুষ যেন শুনতে পায়, তারা তো যেতে পারছে না, বৃদ্ধ বৃদ্ধা আপনি শেয়ার করলে সে দেখতে পাবে শুনতে পাবে, এই তো শেয়ার, এই তো লাইভ। তাই আমরা এখানে প্রভু জগন্নাথকে আবার প্রণাম করে তার আবার সামনে বছরের যেন আমাদের সমগ্র যাত্রা আরো সুগম হয় এইটুকু বলে প্রভুকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। ওম জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে, ওম নমো জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে, ওম নমো জগন্নাথ স্বামী নয়ন পথ গামী।